লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই গল্পের প্রত্যেকটি চরিত্র কাল্পনিক, যার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো রকম সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সঙ্গে এর কোনো মিল থাকে তাহলে এটি শুধু কাকতালীয় মাত্র। এ তো শুধুমাত্র কাকরাম্যান। আসল মজা তো তখন হবে যখন আমি শক্তিমানের ক্লোন বানাবো। তার মানে এটা শক্তিমান নয়, ওর ইমেজ ছিল। কোথায় গেল সেই জড়িবুটি? কোথায় গেল? কোথায় যেতে পারে সেই জড়িবুটি? গঙ্গাধর এমন করছে কেন? তার মানে কি ওই শক্তিমান? গঙ্গাধর, তোমার এই রহস্য যে তুমি শক্তিমান, এটা আবার আমাকে ভুলিয়ে দেবে না তো? কোন রহস্য ম্যাডাম, কোন রহস্য? রহস্য? কিসের রহস্য? এরপর দেখুন। গীতা, হতাশ হয়ো না। হতাশ হলে আত্মবল হ্রাস পায়। সন্ধ্যাবেলা বাচ্চারা যখন খেলবে তখন আমি আসবো। আমি কথা দিচ্ছি শক্তিমান। আমি কিচেনে যাচ্ছি, একটু শরবত করে আনছি আপনার জন্য। প্রশান্ত, রবি, তোমরা এখানে কি করছো? পান মশলা আর গুটখাকে বহিষ্কার করছি। সেই রকমই যেরকম গান্ধীজি বিদেশি বস্ত্র বর্জন করেছিলেন। এবার শক্তিমান আসবে তো দিদি? হ্যাঁ, আমাদের সঙ্গে দেখা করতে আসছে। সত্যি দিদি? বিকেলে আমরা যখন খেলবো তখন আসবে। কি? ইয়েস, এখন সবাই চলো চলো।
এটা সত্যিই আনন্দের বিষয়। বাচ্চারা শেষ পর্যন্ত আমার কথা শুনেছে। শক্তিমান স্যার, শক্তিমান, শক্তিমান, আবার দেখতে পেয়েছি ওকে। দেখে তো একদম সুস্থ লাগছে, মনে হচ্ছে কাকরাম্যানের বিষের কোনো প্রভাবই পড়েনি ওর উপর। কিন্তু ডক্টর জ্যাকলের কাছেও টেকনোলজির কোনো অভাব নেই। এবার দেখবো কতদিন বাঁচে ও আমার আবিষ্কার জোক জোকার হাত থেকে। পাওয়ার ওয়ান টু থ্রি ফোর, ফোর থ্রি টু ওয়ান, ওয়ান টু থ্রি ফোর, ফোর থ্রি টু ওয়ান, ওয়ান টু থ্রি ফোর, ফোর থ্রি টু ওয়ান। সাবধানে সাবধানে, ভয় পেও না, চলো। ভেরি গুড, খুব ভালো, ভেরি গুড, গুড। অসাধারণ, চলো চলো চলো, শক্ত করে ধরো। কমন, সাবধানে সাবধানে, ভেরি গুড। দাদু, শক্তিমান আমাদের সূক্ষ্ম শরীরের বিষয়ে জিজ্ঞেস করতে বলেছিল। এই সূক্ষ্ম শরীর আসলে কি দাদু? সূক্ষ্ম শরীর হলো আমাদের আত্মা বাচ্চারা, যেটা আমাদের শরীরের ভিতরে থাকে। কিন্তু এই আত্মাটা কি দাদু? আত্মা, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। কেমন পরিশ্রম করতে হবে স্যার? আমাকে ধরে দেখাতে হবে। এটা তো খুবই সহজ কাজ। আচ্ছা, তাহলে আমাকে ধরে দেখাও। ইয়ে!
এসো এসো এসো, ধরো আমাকে, ধরো ধরো, ধরতে পারোনি? আরে এই তো ধরেছি। না না, আমাকে কোথায়, আমার হাত ধরেছ। আমি ধরে ফেলেছি। এটা তো আমার পা। ধরে ফেলেছি। না না না, তোমরা আমাকে কোথায় ধরেছো? তোমরা তো আমার শরীরটাকে ধরেছো। কিন্তু এটাই তো তুমি। আরে আমি কোথায়, এ তো আমার শরীর। আচ্ছা ঠিক আছে, ভেবে বলো আমি কোথায়। এই আমার ভিতরকার আমি আর তোমাদের ভিতরকার তোমরা, এটাই হলো আত্মা। আমাদের শরীরে যতক্ষণ এই আত্মা থাকে আমরা বেঁচে থাকি, আর যখন এই আত্মা চলে যায় আমাদের মৃত্যু হয়। আমাদের আত্মায় অনেক শক্তি থাকে গীতা। কিন্তু দাদা, যদি আমাদের সবার আত্মার মধ্যে সমান শক্তি থাকে, তাহলে শক্তিমানের আত্মা আমাদের সবার থেকে বেশি শক্তিশালী কি করে? আসলে আমাদের আত্মাতেও ততটাই শক্তি আছে যতটা আছে শক্তিমানের আত্মায়। কিন্তু শক্তিমান নিজের আত্মার শক্তি অনেক বেশি ব্যবহার করতে পারে। সেটাও কি করে করে? আত্মজ্ঞান দ্বারা। তার জন্য বহু বছর ধরে কঠোর যোগাভ্যাস করতে হয়। আর শক্তিমান অবশ্যই এমন যোগাভ্যাস করেছে। পাওয়ার! শক্তিমান যতই চেষ্টা করুক না কেন, কিন্তু এইবার তুমি আমার গোলাম হতে চলেছ, না হলে তোমাকে আমি মেরে ফেলব। শক্তিমান পাওয়ার! স্যার, স্যার এটা কি? পাওয়ার! এ আমার সন্তান জুলিয়া, আমার পাওয়ারে পাওয়ার, এই হচ্ছে জোঁক জোঁকা। জোঁক জোঁকা? হ্যাঁ, জোঁক জোঁকা, এই পুরো বিশ্বের সব থেকে ভয়ঙ্কর আর ক্ষুধার্ত প্রাণী, যেটা ডক্টর জ্যাকলের সৃষ্টি। কিন্তু স্যার এটা তো খুবই ছোট। একে ছোট বলে তুমি আমাকে ইনসাল্ট করো না জুলিয়া। ছোট নয়, ওর শক্তির সামনে গোটা পৃথিবীটাই ছোট, বুঝলে তুমি? আমি যদি একে মুক্ত করে দিই, তাহলে গোটা পৃথিবীকেও খেয়ে নিতে পারে, আইসক্রিমের মতন। কি? হ্যাঁ, এই দেখো। দেখলে জুলিয়া আমার পাওয়ার? এরপর কি হয় দেখো। স্যার এ তো কাঁচি কেউ খেয়ে ফেললো। এটাই হচ্ছে এর পাওয়ার। এ লোহা, স্টিল, পাথর, ধুলো, মাটি, জন্তু জানোয়ার, মানুষ, এমনকি বোম বারুদ সবকিছু খেয়ে নিতে পারে আর ক্রমাগত খেয়ে যেতে পারে। ও আস্তে আস্তে যত জিনিসপত্র খেতে থাকবে, ওর আকারও আস্তে আস্তে বাড়তে থাকবে। জুলিয়া, ওকে আমি জোঁক। জোঁক? সেটা আবার কি স্যার? এটা কাদার মধ্যে থাকা খুবই ছোট্ট একটা প্রাণী, যেটা মানুষ, জন্তু জানোয়ার সবার চামড়ার সাথে আটকে যায় আর তার রক্ত চুষে নিয়ে অনেক বড় আকার ধারণ করে। ইউ মিন লিচ? ইয়েস, আই মিন লিচ, মানে জোঁক। একে আমি মঙ্গল গ্রহের সব থেকে ভয়ঙ্কর ভাইরাল ক্লোদা আর মানুষের জিন মিশিয়ে তৈরি করেছি। এবার এর হাত থেকে বাঁচতে পারবে না শক্তিমান। পাওয়ার!
পাওয়ার। দেখা যাক সামার ক্যাম্পে কি হচ্ছে। এরপর দেখি কে চোর হয়, এরপর দেখি কে চোর হয়, এরপর দেখি কে চোর হয়, কে হয় চোর, দেখি 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 কে বুঝতে পারে কার পিছনে আছে রুমাল, দেখি 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 কে চোর হয়, কে চোর হয়, কে চোর হয়, কে চোর হয়, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি, আরো মজা হচ্ছে, ধরতে পারেনি, ধরতে পারেনি, দারুণ হচ্ছে। এরপর দেখি কে চোর হয়, এরপর দেখি কে চোর হয়, এরপর দেখি কে চোর হয়, কে হয় চোর, দেখি 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 কে বুঝতে পারে কার পিছনে আছে রুমাল, দেখি 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 কে চোর হয়, কে চোর হয়, কে চোর হয়, কে চোর হয়, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি। কাকে দেবো, কাকে দেবো, এবার আমাকে ধরে দেখা, ধরে দেখা, আমাকে পারবি না। আমি এসে গেছি গীতা। শক্তিমান, কিন্তু শক্তিমান তুমি বাচ্চাদের খেলার সময় কেন এলে? এদের মাঝখানে আমি তোমার ইন্টারভিউ কি করে নেব? আমি ইচ্ছা করেই এই বাচ্চাদের মাঝখানে তোমাকে ইন্টারভিউ দিতে এসেছি গীতা, যাতে আমার সম্পর্কে সবকিছু বাচ্চারাও জানতে পারে। শক্তিমান এসে গেছে, শক্তিমান এসে গেছে, শক্তিমান আমরা বাজে জিনিস খাওয়া ছেড়ে দিয়েছি। শক্তিমান আমি গুটখা খাওয়া ছেড়ে দিয়েছি। আমরা প্রমিস করছি শক্তিমান ওই সব খারাপ জিনিসে আমরা কখনো হাত দেব না। সাব্বাস বাচ্চারা, সাব্বাস। যদি এই পৃথিবীর সব বাচ্চারা তোমাদের মতন বুদ্ধিমান হয় তাহলে আগামী প্রজন্ম খুবই উন্নত হবে। গীতা ম্যাডাম, আমার ইন্টারভিউতে যেন এই বিষয়টি অবশ্যই ছাপা হয় যে শক্তিমান চায় ভারতের প্রতিটি বাচ্চা শক্তিমান হয়ে উঠুক। এবার একটা প্রশ্ন করতে পারি? বলো। শক্তিমান তোমার নাম কি? দিদি, শক্তিমানের নাম তো শক্তিমান। দেখেছো, এই জন্য তোমার ইন্টারভিউ আলাদা জায়গায় নিতে চেয়েছি। কিন্তু এরা তো ভুল কিছু বলেনি, শক্তিমানের নাম শক্তিমান এটা সত্যি, আর এই নামটা তোমারই দেওয়া। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোমার আসল নামটা জানতে চাই। মানুষের নাম সেটাই হয় যাতে সে পরিচিতি পায়, আর আমি শক্তিমান নামে পরিচিত হয়েছি। পরের প্রশ্ন প্লিজ। তোমার উদ্দেশ্য? পৃথিবীতে ছড়িয়ে থাকা পাপকে প্রতিহত করা। একটা প্রশ্ন এই বুড়ো মানুষটাও তোমাকে করতে চায় শক্তিমান। হ্যাঁ অবশ্যই বলুন। আমি তো দিনের পর দিন সমাজে পাপ বেড়ে উঠতেই দেখেছি। আগে সমাজে এত পাপ ছিল না যা আজ আছে। তুমি কি একা এই সমাজকে পাপ মুক্ত করতে পারবে? সত্যি বলতে, অন্ধকার যতই ঘন হোক না কেন, একটি ছোট্ট প্রদীপের কিরণই যথেষ্ট তাকে দূর করার জন্য। আমার কর্ম কেবল পাপকে প্রতিহত করা, তাকে হত্যা করা নয়। গীতা ম্যাডাম লিখুন এটা। আমি প্রত্যেককে একটি বিষয় জানাতে চাই, যে সবাই যদি নিজের সামর্থ্য মতো পাপকে প্রতিহত করতে শুরু করে তাহলে এই সংসারে পাপ নামক কোনো জিনিসের অস্তিত্বই থাকবে না। আচ্ছা, শক্তিমান তোমার এই কাটআউটটা তো ছোট হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, এটা তো ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে কেন?
শক্তিমান, এইসব কি হচ্ছে? এটা আবার তোমার কোনো নতুন কারসাজি নয় তো? যদি আমি হ্যাঁ বলি তাহলে তুমি আবার একটা প্রশ্ন করবে যে শক্তিমান তুমি এই কাট আউটটা ছোট কি করে করছো। ওকে, হতে পারে আমি অনেক প্রশ্ন বেকার করি, কিন্তু কেন ছোট হয়ে যাচ্ছে তোমার ক্লোন শক্তিমান? আমি কোনো আসন্ন বিপদের আঁচ পাচ্ছি। বিপদ? শক্তিমান, ওটা তো পুরোটাই উধাও হয়ে গেল। এটা কি? জোক জোকা ওখানে পৌঁছে গেছে শক্তিমান, এবার তুই আর বাঁচবি না। জোক জোকার হাত থেকে এবার তুই বাঁচতে পারবি না শক্তিমান। ও এই সবকটা বাচ্চার সঙ্গে সঙ্গে তোকেও খেয়ে নেবে। তার মানে সব কিছুই খেয়ে ফেলতে পারে, এমনকি বারুদ। একে যে পাঠিয়েছে সে মনে হয় একই লোক যে কাঁকড়াম্যানকে পাঠিয়েছিল। শক্তিমান, তোমার আন্দাজ একদম ঠিক ছিল, এটা তো অনেক বড় বিপদ। শক্তিমান, ও তো সবকিছু খেয়ে ফেলছে।
আরে বাবা রে, ও তো সব খেয়ে ফেলছে। আরে ও তো আমাদেরও খেয়ে ফেলবে। এবার আমাদের কি হবে শক্তিমান? শক্তিমান, শক্তিমান কিছু করো, শক্তিমান কিছু করো, আমাদের বাঁচাও, প্লিজ বাঁচাও। দেখি আমার শক্তির প্রভাব সহ্য করতে পারে কিনা। শক্তিমান, ও তো দ্বিগুণ হয়ে গেছে। আপনি সফল হলেন স্যার। ডক্টর জ্যাক অল নিজের মিশনে সব সময় আজ পর্যন্ত সফলই হয়েছে জুলিয়া। ডক্টর জ্যাক অলের শয়তানি শক্তিদের সামনে কেউ টিকতে পারে না। না, এর ওপর এখানে আমার শক্তির প্রভাব দেখালে চলবে না। এ আমার শক্তির প্রভাবে আরো দ্বিগুণ আকৃতির হয়ে যাবে। আমার মনে হচ্ছে এর ওপর কোন রকম আক্রমণ করলে ওর শক্তি আরো বৃদ্ধি পাবে। আগে আমাকে এই বাচ্চাদেরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে, তারপর দেখছি একে। শক্তিমান, এবার কি হবে? শক্তিমান, এখান থেকে বেরোনোর কি আর কোনো উপায় নেই? আমার পাওয়ার দেখলি তুই শক্তিমান? এটা হচ্ছে আমার পাওয়ার। ডক্টর জ্যাকলের পাওয়ার। আর একটা ডিল আমার সাথে করে নে। কেমন ডিল? এদের সবার জীবন বাঁচানোর পরিবর্তে তুই আমার গোলাম হয়ে যা। ভেবে নে শক্তিমান, এদের সবার মৃত্যু নাকি তুই গোলামি করবি। এই বাচ্চাদের প্রাণের বদলে আমি তোমার গোলাম হতেও প্রস্তুত, কিন্তু তার আগে এই বিশাল প্রাণীটিকে এখান থেকে সরাও। না শক্তিমান, এটা তুমি কি করছো? পাওয়ার, তুই এই অবস্থায় নেই শক্তিমান যে আমাকে এসব বলবি। নিজের জায়গা থেকে সরবি না একদম। আমার খাঁচা তোকে নেওয়ার জন্য নিচে আসছে, মনে থাকে যেন। এইবার কোনো চালাকি করবি না। তুই বন্দি হয়ে গেলে আমি সবকটা বাচ্চাকে ছেড়ে দেব, কথা দিলাম আমি।
শক্তিমান, শক্তিমান দাঁড়াও প্লিজ, শক্তিমান না। শক্তিমান, বিষাক্ত সাপেদের ধরার পর সাপুরে সবসময় সেই সাপগুলোর বিষ দাঁত ভেঙে দেয়। জোড়া রশ্মি দ্বারা বানানো এই খাঁচা শক্তির জন্য ক্ষুধার্ত শক্তিমান। আর তোর কাছে তো অনেক শক্তি আছে, কিছুক্ষণের মধ্যেই তোর ভিতরের সমস্ত শক্তি চুষে নেবে। পাওয়ার, দেখ দেখ এবার তোর কষ্ট আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। পাওয়ার, বাচ্চাদের এখনো এই প্রাণীটা ছাড়েনি। ঠকিয়েছ জ্যাকল, তুমি আমাকে ঠকিয়েছ। যখন তুই নিজের সততা ছাড়তে পারবি না, তখন ডক্টর জ্যাকল শয়তানি কিভাবে ছাড়তে পারে? বাচ্চারা ওইদিকে পালাও, তাড়াতাড়ি পালাও, যাও ওইদিকে, কাম অন তাড়াতাড়ি, চলো ওইদিকে, চলো 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 তাড়াতাড়ি। যোগ, যোগ গীতা, গীতাও যোগ দিয়ে তৈরি, আর যোগের প্রতিকার হলো নুন, নুন, নুন ঢালো ওর উপর, নুন ঢালো, নুন ঢালো ওর রাস্তায়, নুন, তাড়াতাড়ি। Thank you.
যাক বাবা। দিদি, শক্তিমান আবার ফিরে আসবে তো? ও নিশ্চয়ই ফিরে আসবে। দাদা, আমাদের এই জয়ের কোনো মূল্য রইল না। না গীতা, দেখে নিও, শক্তিমান আরো একবার জয়লাভ করেই ফিরবে। হ্যাঁ, কে তুমি? শক্তিমান। শক্তিমান? হ্যাঁ, তোমার মতনই ক্ষমতাশালী আমি, তোমারই অন্য এক রূপ আমি। কিন্তু আমার উদ্দেশ্য হল, তুমি এই পৃথিবীতে যে সত্য আর শান্তির পরিবেশ গড়ে তুলেছ তা ধ্বংস করা, শয়তান রূপে। তুমি ভুলে যাচ্ছ, শক্তিমানের সব ক্ষমতা ততক্ষণই আছে যতক্ষণ সে সত্যের সঙ্গে রয়েছে। তুমি তো সত্যের শত্রু। সত্যকে বিনাশ করা খুবই কঠিন, সত্যের হালকা আঁচও সহ্য করতে পারবে না তুমি। তোমার ক্লোনিং থেকে বানানো আর একটা শক্তিমান, তোমার থেকে বেশি পাওয়ারফুল। কারণ ডক্টর জ্যাক অলোর মধ্যে পাপের শক্তি ভরে দিয়েছে, এখনো পুরোপুরি ভাবে শয়তানে পরিণত হয়ে গেছে। শয়তান শক্তিমান পাওয়ার। তাহলে তুমি ওকে বানিয়েছো জ্যাকল? পাওয়ার জ্যাকল নয়, অন্ধকার সায়েন্সের সব থেকে বড় রাজা, দ্য গ্রেট সায়েন্টিস্ট ডক্টর জ্যাকল বলো আমায়। নিজের মুখে নিজেকে মহান বললে তুমি মহান হয়ে যাবে না জ্যাকল। মহান বিজ্ঞানী তুমি তখন হতে যখন বিজ্ঞানের ব্যবহার তুমি মানব সমাজের মঙ্গলের জন্য করতে। ও, মানব সমাজের মঙ্গল? মানব সমাজের মঙ্গল? তাহলে তো তুমি জেনে এটা ভীষণই আফসোস করবে শক্তিমান, যে তোমার এই মানব সমাজের ধ্বংস এবার তোমার হাতেই হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে তোমার এই ক্লোন শয়তান শক্তিমান পাপের ভয়ঙ্কর ঝড়ের রূপ নিয়ে পুরো পৃথিবীতে ধ্বংসলীলা করবে।
লোকজন এটাই ভাববে যে এই ধ্বংসলীলা তুমিই করছো। ওদের মধ্যে থেকে তোমার প্রতি সমস্ত ভালোবাসা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে পাপের উদ্দেশ্য, অন্ধকারের উদ্দেশ্য এটাই। না, আমি তোমাকে যেতে দেব না, তুমি যাবে না। তোমাকে আমার কথা শুনতে হবে, তুমি এই পাপ করতে পারো না। এটা কলিযুগ শক্তিমান, আর কলিযুগে পাপের দাড়িপাল্লা সবসময় ভারী থাকে। এবার দেখো শয়তান শক্তিমান কি করে। পাওয়া ও, যতক্ষণে আমি আমার সব ক্ষমতা ফিরে পাবো ততক্ষণে ও অনেক ধ্বংসাত্মক কাজ করে ফেলবে, আর মানুষ ভাবে এইসব আমি করছি। আমি আর শক্তিমান নই, শয়তান আমি, শয়তান যার উদ্দেশ্য হলো শুধু ধ্বংস করা। Thank you.